আচ্ছা বন্ধুরা, আপনাদের মধ্যে কেউ কি কখনো রাতের আধারে একদম নীরব পরিবেশে তাহাজ্জুদ নামাজ পড়ার সময় এমন ফিল করেছেন যে আপনি একা না, আপনার সাথে আরো কেউ রয়েছে আপনারই পাশে বা আপনারই ঠিক পেছনেই? যে এটা হতেই পারে, কেননা কিছু খারাপ জিন বা শয়তান থাকে যারা আমাদেরকে নামাজে ভয় দেখাতে চায়, যাতে আমরা এত গুরুত্বপূর্ণ নামাজ তাহাজ্জুদ না পড়ে সেটা যে কোনো উসিলায় ভয় দেখাতে পারে। আর আজ কিন্তু তেমনই একটা জিনের কাহিনীর তুর্কিশ মুভি নিয়ে আসলাম, যেখানে এক মাকমাম জিন একটা মেয়ের রূপ ধরে প্রতি রাতেই আসতো নামাজে ভয় দেখাতে আর একটা প্রতিশোধ নিতে। যাই হোক, আজকের এই তুর্কি সিনেমাটার নামে কিন্তু হচ্ছে মাকমাম। তো আসুন আর কথা না বাড়িয়ে এবার আজকের কাহিনীর গভীরে চলে যাওয়া যাক আর হারিয়ে যাওয়া যাক এক হরর দুনিয়ায়। মুভির কাহিনী শুরু হয় আর আমরা নুরুল নামের একটা মেয়েকে দেখতে পাই, যে কিনা রাতে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠেছে। সঙ্গে সে তার বন্ধু নিসাকেও ঘুম থেকে ডাকতে থাকে, যাতে তারা দুজন একসাথে তাহাজ্জুদের নামাজটা আদায় করতে পারে। কিন্তু নিসা তার ঘুমে একটু বেশি বিভোর থাকে, যার জন্য সে ঘুম থেকে উঠতে মানা করে দেয়। তারপর নুরুল একাই উজু করে নামাজ আদায় করতে বসে পড়ে। এদিকে তখনই আমরা দেখতে পাই তার পেছন থেকে রুমের দরজাটা যেন নিজে নিজেই খুলে যায়। অন্যদিকে এই সিন কিন্তু নিশাও শুয়ে শুয়ে দেখছিল, কিন্তু সে ভয়ে কিছুই বলছিল না। এদিকে নামাজের মাঝে যখনই নুরুল আল্লাহু আকবর বলে, পেছন থেকে সেই অশরীরী আত্মাটাও বলে ওঠে আল্লাহু আকবর, যেটা শুনে নুরুল ভয় তো পেয়েই যায় অনেক, কিন্তু সে তার পেছনে তাকায় না আর যেমন তেমন করে নামাজটা শেষ করে। এবং নামাজ শেষ করে যখন সে পেছনে তাকায় তখন কিন্তু সেখানে কিছুই দেখতে পায় না। কিন্তু এরপর যখন সে দরজা খুলে বাহিরে দেখতে যায়, তখন সে তার বন্ধু পুত্রীকে সেখানে অস্বাভাবিক অবস্থায় দেখতে পায়, যেন শয়তান তার উপর ভর করেছে। তো এদিকে নুরুল যখন পুত্রীকে জোরে ডাক দেয় তখনই পুত্রী অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর সিন শিফট হয় আর আমরা অন্যদিকে রিনি নামের একটা মেয়েকে দেখতে পাই, যে কিনা বর্তমানে একটা মর্গে কাজ করে। তো তার কাজ হলো এখানে আসা মৃত লাশদের কাটাই স্থানগুলো সেলাই করা। তবে রহস্যময় বিষয় হলো সে কোনো একভাবে একটা বিশেষ শক্তি পেয়েছে, যেটার মাধ্যমে সে মৃত লোকদের আত্মাদের দেখতে পেত এবং তাদের কথাও শুনতে পেত। এখন এসব আত্মাদের মধ্যে থেকে অনেক আত্মারাই বিপজ্জনক হয়, আবার অনেক আত্মা এমন হয় যারা কিনা এখানে রিনির কাছে এজন্যই আসে যেন তারা তাদের শেষ বার্তা তাদের পরিবারের কাছে সে পৌঁছে দিতে পারে। ইভেন এমনই এক দৃশ্য আমরা মুভির এই সিনেও দেখতে পাই, যেখানে মৃতদেহ সেলানোর পর হাত ধোয়ার সময় রিনি সেই দেহের আত্মাটাকে দেখতে পায়। যদিও সে এসবে একদমই ভয় পায় না, উল্টো রিনি তাদের সাথে কথা বলে এবং তারপর তারা সেখান থেকে চলে যায়। এখন অন্যদিকে আমরা দেখতে পাই নুরুল গত রাতের প্যারানর্মাল বিষয়টায় ভয় পেয়ে আজ মাঝরাতে সেই বোর্ডিং স্কুল থেকে পালানোরই চেষ্টা করে, কিন্তু সেখানের স্কুলের হেড টিচার এসে তাকে ধরে ফেলে আর তারপর তাকে নিসা আর পুত্রীর সাথে রুমে বন্ধ করে দেয়। এখন রাতে যখন তারা ঘুমাচ্ছিল তখন পুত্রী আবারও যেন কোনো অপশক্তির বশে চলে যায়, যেটা দেখে নুরুল আর নিসা দরজার লক কোনো রকম ভেঙে বাহির থেকে আটকে রাখে। তারপর যখন সবকিছু আবার শান্ত মনে হয় তখন নুরুল আর নিসা দরজা খুলে পুত্রীকে ভিতরে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। এদিকে তখনই সেখানে হেড টিচার এসে পড়ে আর এসে পুত্রীকে একটা চড় দিয়ে বলে ওকে কোনো শয়তান আসর টাসর করেন, এই সবকিছুই নাটক। এরপর সিন শিফট আর সকালে আমরা রিনির বাসায় একজন বুড়ি মহিলাকে দেখতে পাই, যেই কিনা রিনির বর্তমান বাড়ির মালিক। আর আজ সে রিনির কাছে গত 5 মাসের ভাড়া চাইতে এসেছে, কিন্তু রিনির কাছে আপাতত মাত্র 2 মাসের ভাড়াই ছিল, যার জন্য বাড়ির মালিক তো তাকে আজই সেখান থেকে চলে যেতে পারে। যারপর রিনি যখন ঘর খালি করে সেখান থেকে বেরিয়েই পড়ছিল তখনই সেখানে সে সালামত নামের একজন লোককে আসতে দেখতে পায়, যাকে দেখেই রিনি চিনে ফেলে, কারণ সেই লোক তারই বোর্ডিং স্কুলে কাজ করতো। আর হ্যাঁ, যেখানে এখন নুরুল নিসার পুত্রী থাকে। আসলে বোর্ডিং স্কুলের পুরাতন হেড টিচার মিসেস কিনাতি সালামতকে রিনিকে নিয়ে আসার জন্য পাঠিয়েছিল, কারণ রিনি সেই বোর্ডিং স্কুলেরই পুরাতন একজন স্টুডেন্ট ছিল এবং তার সাথে মিসেস কিনাতি খুবই ভালো সম্পর্ক ছিল। আর রিনিকে মিসেস কিনাতি এখানে ডাকার পিছনে একটা বিশেষ রহস্যময় কারণও আছে, যেটার ব্যাপারে আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। এদিকে রিনিকে সালামত গাড়িতে করে নিয়ে আসার সময় তাকে বর্তমান
বর্তমানে বোর্ডিং স্কুলের সকল পরিস্থিতির ব্যাপারে বলছিল, যেখানে সালামাত বলে বর্তমানের হেড টিচার মিসেস রোজা অনেকটাই খিটখিটে আর তার বাচ্চাদের টর্চার করা তো প্রতিদিনেরই কাজ। আর হ্যাঁ, এখন বোর্ডিং স্কুলে মাত্র 3 জন স্টুডেন্টই রয়েছে, কারণ স্কুল ছুটি চলছে তাই বাকিরা নিজ নিজ বাসায় গিয়েছে। আর এই 3 জনের রেজাল্ট খারাপ হয় শাস্তি স্বরূপ স্কুলেই থেকে গিয়েছে, আর এখানে থেকে লেখাপড়া করতে হচ্ছে তাদের। এদিকে রিনি অবশ্য এজন্যই সেখানে যাচ্ছিল কারণ তার কাছে বর্তমানে থাকার মতো কোনো জায়গাই নেই। তো তারপর আমরা দেখতে পাই অনেক বছর পর রিনি সেই স্কুলে যায় এবং সেখানে গিয়ে সে সেই রুমে যায় যে রুমে একসময় সে থাকতো, আর এখন এই রুমে নুরুল নিসার পুত্রী থাকে। রিনি সেই রুমে যাওয়ার সময় নুরুল নিসা আর পুত্রীও তার পেছনে পেছনে যায়, যেখানে রিনিকে জিজ্ঞেস করার পর তারা জানতে পারে যে সে একসময় এই স্কুলেরই স্টুডেন্ট ছিল আর সে এই রুমেই থাকতো। এখন এটা জানার পর যে রিনি এই স্কুলেই পড়েছে তাই তাকে জিজ্ঞেস করে যে সেও কি তাদের সময় এখানে কোনো তাকে বা জিন দেখতে পেয়েছিল কিনা বা কোনো জিন কি তাকে তখন বিরক্ত করেছিল কিনা। জবাবে রিনি তাদেরকে বলে এমন কিছু তো কখনোই তার সাথে ঘটেনি। এদিকে এসব কথা চলাকালীন সময়ে সালামাতের সাথে মিসেস রোজা সেখানে এসে পড়ে আর রিনিকে সরাসরি এসে জিজ্ঞেস করে তুমি এখানে পড়ানোর জন্য আগ্রহী। রিনি এখানে কিছুই বুঝতে পারে না কারণ সে এতক্ষণ পর্যন্ত জানতো যে সে শুধুমাত্র মিসেস কিনাতির সাথে দেখা করতে এসেছে, কিন্তু এখন যেহেতু সামনে থেকে একটা জব অফার আসে সে মানা করতে পারে না কারণ তার কাছে অন্য কোনো রাস্তাই ছিল না। আর এখানে কাজ করার ফলে তার তো থাকার ব্যবস্থাও হয়ে যাবে, সঙ্গে সে টাকাও পাবে। তবে এসবে আমরা দেখতে পাই প্রথম সাক্ষাৎকারে মিসেস রোজা যেন রিনির সাথে কেমন যেন রাগারাগি সুরে কথা বলছিল, যেন বোঝাই যাচ্ছিল যে এখানে তার কথার উপর কোনো কথাই চলবে না। যাই হোক, এসবের পর রিনি তার রুমে চলে যায় যার পরেই তার সাথে সেখানে আজব কিছু ঘটনা ঘটতে থাকে আর আমরা রিনির পেছনে তো শয়তানি আত্মাকে দেখতে পাই যেটা হিজাব পরেছিল আর শুধু রিনির দিকেই তাকিয়েছিল। এদিকে রিনি গিয়ে আলমারির দরজাটা খুললে সেখানে সে একটা হিজাব রাখা অবস্থায় দেখতে পায় আর তখনই সেই আত্মা রিনির কানের সামনে এসে জোরে চিৎকার করে, যেটাতে রিনি অনেক ভয় পেয়ে যায়। তবে না, কিছুক্ষণ পরেই তো আবার সবকিছুই নর্মাল হয়ে যায় আর সেখানে কোনো হিজাবও দেখা যাচ্ছিল না, আলমারিটা ছিল একদমই খালি। এখন রিনি প্রথমত তো কিছুই বুঝতে পারছিল না যে এসব হচ্ছেটা কি। যাই হোক, এখন পরের দিন আমরা দেখতে পাই রিনি গার্ডেনে যায় যেখানে সেই 3 মেয়ে আগে থেকেই গার্ডেন পরিষ্কার করছিল। তবে রিনি সেখানে যাওয়ার পরেই সেখান থেকে সেই 3 মেয়ে রান্না করার জন্য চলে যায় আর রিনি একাই সেখানে বসে থাকে। তখনই রিনি একটা মেয়েকে দেখতে পায় কিন্তু এখানে তো আর কোনো মেয়ের থাকার কথাই না। তো যখনই সে তার পেছনে পেছনে যেতে থাকে তখনই সেই মেয়েটা যেন একটা গাছের পেছনে গিয়ে গায়েবই হয়ে যায়। এদিকে কিছুক্ষণ পরেই রিনির কাছে নুরুল আসে আর তাকে বলে পুত্রীর আবারও যেন জিন ভর করেছে। তারপর রিনি নুরুল আর নিসা স্কুলের বারান্দার দিকে যায় যেখানে তারা দেখতে পায় পুত্রীর নিচে বসে রয়েছে আর তার পুরো শরীর মুচড়ে গিয়েছে। তো যখনই রিনি পুত্রীর কাছে যেতে নেয় তখনই সে যেন একটা অন্য কারো গলার শব্দ শুনতে পায় যেখানে তাকে বলা হয় সাবধান, আমার থেকে দূরে থাকো আর এখান থেকে চলে যাও। কিন্তু তারপরও সাহস করে রিনি পুত্রীর কাছে যায় আর তখনই এদিকে পুত্রীর পুরো শরীর হাওয়ায় উঠে পড়ে আর সেই শয়তানি শক্তিটা কেউ দেখা যায় যেটা পুত্রীকে খুবই ভয়ানক ভাবে ভয় থাকা থাকে, যার ফলে পুত্রী সেখানে অজ্ঞান হয়ে যায় আর নিচে পড়ে যায়। এসব ঘটনার পর পুত্রীকে তার রুমে শুয়ে দেওয়া হয় আর নুরুল সালামাতকে বলে আপনি মিস্টার গান্ডাকে ডেকে আনেন, এখন সেই কিছু করতে পারবে। মিস্টার গান্ডা হচ্ছে একজন টিচার যে ধর্ম বা প্রার্থনার ব্যাপারে শিক্ষা দিয়ে থাকে। তারপর আমরা দেখতে পারি যে সালামাতের দেওয়া ঠিকানা অনুযায়ী রিনি সেখানে যায়, সেখানে গিয়ে সে মিস্টার গান্ডার সাথে দেখা করে আর তাকে স্কুলে ঘটে যাওয়া সকল ঘটনার ব্যাপারে খুলে বলতে থাকে আর সে এটাও বলে এসব ঘটনা সবচেয়ে বেশি স্কুল ছুটি থাকার সময়, লাইক মেয়েরা যখন নামাজ পড়ে সেই সময়ে ঘটে থাকে কারণ তখন স্কুল পুরোপুরি নীরব থাকে। আর হ্যাঁ, সেই 3 স্টুডেন্ট তো এই শয়তানকে মাকনুম নামে ডাকছে। তো এখন এই সব কিছু জানার পর মিস্টার গান্ডা রিনিকে 3 ধরনের শয়তানের ব্যাপারে বলে যেগুলো একই ক্যাটাগরির, যাদের কাজই হলো আপনি যখন নামাজ পড়বেন বা আল্লাহর কোনো ইবাদত করতে বসবেন তখনই এগুলো এসে আপনাকে ভয় দেখিয়ে আপনার ইবাদতে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করবে। আর আপনি যদি নামাজ ছেড়ে বা আল্লাহর কোনো ইবাদত ছেড়ে তখন পেছনে তাকান তাহলে সেটা সুযোগ পেয়ে যাবে এবং আপনাকে ধরার বা আপনাকে বশ করার জন্য। আর এজন্যই মিস্টার গান্ডা তাকে বলে যে
ইবাদত করার সময় নিজের ধ্যান কখনোই যেন অন্যদিকে না যায়, এই কথাটা আপনি স্কুলের বাচ্চাদেরকেও বলে দেন। যদি এরপরও খারাপ কিছু ঘটে তাহলে আপনি আমাকে কল করে ডেকে নিন। যারপর রিনি আবার স্কুলে ফিরে আসে আর দেখা করে তাদের সময়কার মানে পুরাতন হেডমাস্টার মিসেস কিনাতির সাথে। এদিকে এখন আর মিসেস কিনাতি কথা বলতে পারে না, তাই সে লিখে রিনিকে কিছু একটা বলতে থাকে যে তুমি এই স্কুলের হেডমাস্টার হয়ে যাও। যখন রিনি তাকে জিজ্ঞাসা করে আপনি এমনটা হঠাৎ করে কেন চাচ্ছেন, তখন মিসেস কিনাতি যেই কারণটা লিখতে নেয় অমনি একটা শয়তান এসে তার হাত ধরে ফেলে আর তার উপর বশ করে, যার ফলে সে অজ্ঞান হয়ে যায়। তো মিসেস কিনাতিকে অজ্ঞান হতে দেখে রিনি সালামতকে ডেকে আনে আর মিসেস কিনাতিকে তাড়াতাড়ি করে রুমে শিফট করে দেয়। অন্যদিকে আমরা এরপর দেখতে পাই যে আজ রাতে তাহাজ্জুদ নামাজের জন্য যখন নিসা ফ্রেশ হতে যায় শাওয়ার নিতে, তখন সে দেখতে পায় আর শাওয়ার দিয়ে পানির জানায় লাল রক্ত বের হচ্ছে, যেটা দেখে সে দৌড়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। আর এখানেও সেটাই ঘটে যেটা প্রত্যেক হরর মুভিতেই ঘটে, মানে দরজাটা লক হয়ে যায়, যার ফলে নিশা জোরে জোরে চিৎকার করতে থাকে, যেটা শুনে সবাই সেখানে এসে পড়ে আর দরজা খুলে তাকে সেখান থেকে বের করে নিয়ে আসে। তো এইসব ঘটনার পর রিনি আবারও মিস্টার গান্ডাকে কল করে সেখানে আসতে বলে। তারপর আজ রিনি রাতে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য নিজেই চলে যায়, যেখানে আজকের রাতে রিনি সেই সব কিছু ফেস করতে থাকে যেসব কিছু এতদিন পর্যন্ত তিন মেয়ে ফেস করছিল। নামাজ পড়ার সময় রিনিকে মাকমাম শয়তান পেছন থেকে বিরক্ত করতে থাকে, কিন্তু এখানে রিনি সেটাই করে যেটা মিস্টার গান্ডা তাকে করতে বলেছিল, সে পেছনে তাকায় না, সে ভয়ে ভয়ে নামাজটা শেষ করে। তো নামাজের পর যখন রিনি তার পেছনে তাকায় তখন সে কিছুই দেখতে পায় না, কিন্তু যখন সে আবার সামনে উপরে তাকায় তখনই সে মাকমাং শয়তানটাকে তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। আর তার কালো পুড়ে যাওয়া চেহারাটা দেখে রিনি অনেকটাই ভয় পেয়ে যায় আর চিৎকার করতে থাকে। এদিকে এই পুড়ে যাওয়া চেহারার জিন বা আত্মার পেছনে কিন্তু একটা রহস্য আছে, যেটা কিছুক্ষণ পরেই আমরা জানতে পারবো। যাই হোক, রিনি চিৎকার করার সাথে সাথেই সেখানে সালামাত এসে পড়ে আর উল্টো রিনিকে বলতে থাকে মিসেস কিনাতিকে তার রুমে আর পাওয়া যাচ্ছে না, মানে সে গায়েব হয়ে গিয়েছে। তারপর তারা দুজন মিসেস কিনাতিকে স্কুলের আশপাশে সব জায়গায় খুঁজতে থাকে, কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আর এখানে সালামাত কথায় কথায় রিনিকে একটা গোপন রহস্যের কথা বলে ফেলে। সে বলে আপনার তো মনেই আছে একবার এই স্কুলে আগুন লেগে গিয়েছিল, যেখানে আপনার একটা হাতও আগুনে জ্বলে গিয়েছিল। রিনি তাকে বলে হ্যাঁ আমার মনে আছে। তখন সালামাত বলে সবাই এটাই খবরের কাগজে পড়েছিল যে সেই আগুনে কারোরই মৃত্যু হয় না, কিন্তু সেই কথাটা পুরোটাই মিথ্যা ছিল। আর এখানে আমরা জানতে পারি আসল ঘটনা, সেই আগুনে রিনির বন্ধু নিংশি জ্বলে পুড়ে মারা গিয়েছিল। যারপর মিসেস কিনাতি আর এই সালামাত মিলেই তার দেহ স্কুলের গার্ডেনে দাফন করে দিয়েছিল। তো সালামাত এটাই ভয় পাচ্ছে যে সেই মেয়ের শয়তানি আত্মাই যেন এখন প্রতিশোধ নিচ্ছে, তাকে যেন বাঁচায় রিনি। সে তো বিষয়টা এই জন্যই ছিল যে কেউ যদি জানতো যে এই স্কুলে আগুন ধরার কারণে একটা বাচ্চার মারা গিয়েছে তাহলে তো সেবারই স্কুল বন্ধ হয়ে যেত। তারপর সালামাত রিনিকে আবার বলে এখানে যা কিছুই ঘটছে সব কিছু নিংশির আত্মাই নিশ্চয়ই করছে, আর সে আমাদের থেকে এবার প্রতিশোধ নিচ্ছে। এদিকে তখনই তারা দেখতে পায় পুত্রী আবারও শয়তানের বসে গার্ডেনের দিকেই আগাচ্ছে। তো সালামাত রিনিকে বলে আমি তার কাছে যাচ্ছি, আপনি মিসেস কিনাতির রুমে যান, সেখানে বিছানার নিচে একটা বক্স রাখা রয়েছে, সেটার ভিতরে আপনি অনেক কিছুই জানতে পারবেন। তারপর তারা দুজন সেখান থেকে আলাদা আলাদা হয়ে যায়। এখানে সালামাত পুত্রীর জ্ঞান ফেরানোর জন্য তার কাছে চলে যায়, তখন অন্যদিকে মিস রোজা আবার শয়তানের বসে তাকে পেছন থেকে অ্যাটাক করে দেয় আর একটা কেচি দিয়ে সালামাতের উপর কয়েকবার আঘাত করে সেখান থেকে দ্রুত চলে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই রিনি মিসেস কিনাতির রুমে চলে যায় আর সেখানে গিয়ে বক্স খুলে সেখান থেকে সবকিছু পরে জানতে পারে। আর তখনই রিনির মনে পড়ে যায় আগুন লাগার আগে তো নিংশি আর সে তাহাজ্জুদের নামাজ আদায় করছিল, আসলে আগুন লাগার পর যখন রিনির হাত জ্বলে গিয়েছিল তখন সে অজ্ঞান হয়ে গিয়েছিল, যার পর তার জ্ঞান কয়েকদিন পর হসপিটালে ফিরেছিল, কিন্তু ততক্ষণ পর্যন্ত সে অনেক কিছুই ভুলে গিয়েছিল যে সেখানে সেদিন কি কি হয়েছিল, মানে নিংশির কথা একদমই ভুলে গিয়েছিল। সেদিকে সেই ঘটনার পর একটা গুজব ছড়ানো হয়েছিল যে স্কুল ছুটিতে নিংশি তার বাসায় চলে গিয়েছিল আর পথেই সেখান থেকে সে কোথাও পালিয়ে গিয়েছে কোনো হয়তো ছেলের সাথে। এদিকে যখন রিনি এসব মনে করছিল তখনই সেখানে লাইট আপনা আপনি চলে যায় আর রিনি একটা মোমবাতি জ্বালাতে গেলে তখনই রুমে কিছু শব্দ শুনতে পায় সে, আর তখনই নিংশির আত্মা রিনির পা ধরে টান দেয় যার ফলে সে পড়ে যায় আর তার হাতে থাকা মোমবাতি থেকে সেই রুমে আগুন ধরতে থাকে। তবে ততক্ষণে সেখানে মিস্টার গান্ডা এসে রিনিকে
বাঁচিয়ে ফেলে। তারপর বাইরে আসার পর গান্ডা বাকি বাচ্চাদেরকে বাঁচানোর জন্য এগিয়ে যায়, আর সেখানেই তার পালা নিংশির আত্মার সাথে পড়ে যায়। আর এখানে মিস্টার গান্ডা শয়তান টানার জন্য সুরা কিরাত পড়তে থাকে। সে একটা রিচুয়াল করতে থাকে যাতে সেই আত্মাটাকে হারানো যায়। যার পর নিংশির শয়তানের আত্মা সেখান থেকে ভয়ে চলে যায়, কিন্তু সে চলে যাবার সময় আবার রোসার শরীরকে বশ করে ফিরে আসে। মিস্টার গান্ডা প্রথমে দোয়ার মাধ্যমে এবার রোসার শরীর থেকে নিংশির আত্মাকে বের করে ফেলে, আর তারপর নিংশির আত্মাকে এক সুরা পরে রিচুয়াল করতে থাকে এবং তাকে দুর্বল করে সেবারের মতো তাড়িয়ে দেয়। তারপর অবশেষে আমরা দেখতে পাই এদিকে মিসেস কিনাতি এবার হসপিটালে অ্যাডমিট, আর তার জ্ঞান ফেরার সাথে সাথেই সে তার পূর্বের করার গুনাহের জন্য সবার কাছে ক্ষমা চাইতে থাকে। আর এখানে পত্রিকায় নিংশির আত্মা বারবার কেন বশ করছে সেটার কথা বলে, যেটা হলো নিংশি মূলত পুত্রীর বড় বোন ছিল, কিন্তু পুত্রী এবং তার পরিবারের সবাই জানতো যে নিংশি কোনো এক ছেলের সাথে পালিয়ে গিয়েছে, মানে তার নামে অপবাদ সৃষ্টি করেছে সবাই মিলে, যা ছিল একদমই মিথ্যে, কারণ নিংশি তো অনেক আগেই মৃত্যুবরণ করেছে। তারপর মিসেস কিনাতে রিনি এবং পুত্রীকে সেই জায়গার কথাই বলে যেখানে নিংশিকে দাফন করা হয়েছে। তারপর তারা দুজনই সেখানে গিয়ে তার আত্মার জন্য দোয়া করতে থাকে। আর এরই সাথে এই মুভির কাহিনীটা কিন্তু এখানে শেষ হয়ে যায়। এখানে অনেকেই বলতে পারেন যে আচ্ছা মেয়েটা তো মারা গিয়েছে অনেক বছর আগে, তাহলে তার আত্মা তো আল্লাহর নিকটেই থাকার কথা, সে আবার ফিরে এসে সবাইকে ভয় কিভাবে দেখে আর কেনই বা দেখে। এর ব্যাখ্যা রয়েছে যে প্রথমত হ্যাঁ, মানুষের মৃত্যুর পর তাদের আত্মা অবশ্যই কবরেই থাকে, এভাবে এখানে ওখানে ঘুরে বেরিয়ে ভয় দেখাতে পারে না, কিন্তু হ্যাঁ আমরা প্রত্যেক মানুষের সাথেই কিন্তু একটা জিন থাকে যার নাম হলো কারিন জিন। সে আপনি যতদিন জীবিত থাকবেন আপনার সাথেই থাকবে, আর মরে গেলে সে তো জানবে আপনার সাথে জীবনে কি কি ঘটেছে, আর সেই মূলত মৃত মানুষের রূপ ধরে আশপাশে ঘুরে নানান কিছু করে বেড়ায়, সেটা ভালো হোক কিংবা আজকের মুভির মতো প্রতিশোধের গল্পই হোক। দ্বিতীয়ত আরো একটা ব্যাখ্যা হচ্ছে বন্ধুরা, এটা জাস্ট একটা মুভি, এতে এত ব্যাখ্যা না খুঁজে আপনাদের উপভোগ করা উচিত কাল্পনিক ভেবে, মানে ধরে নেন এটা পুরোই একটা কাল্পনিক ব্যাপার স্যাপার, তাতেই কেস খতম। তো বন্ধুরা এই ছিল কাহিনীটা, কেমন লাগলো আপনাদের কাছে? যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। যাই হোক, আজ যাচ্ছি, আবার আসবো কিন্তু আগামী পরশু রাত 10টায়। ততক্ষণ অবধি ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা টের পেয়ে যান।